ভর্তার মধ্যে টাকি মাছ ভর্তা অনেক মজাদার প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আপনারা চাইলে হাফ কাপ পরিমাণও দিতে পারেন তবে এক কাপ পরিমাণ দিলেই ভালো এখন সাত আটটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে প্রায় দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার চলে আসলেই এখন দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লবণ স্বাদ মতন বা একটা চামচ হলুদ দুই চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে তিন হতে চার মিনিটের মতন কষিয়ে নিতে হবে টাকি মাছ ভর্তার এই একটি বিশেষ রেসিপি এখানে মশলার পরিমাণ খুব বেশি পরিমাণে দিতে হয় যত বেশি মশলা তত বেশি স্বাদ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা টাকি মাছ দিয়ে দিতে হবে টাকি মাছ আগে থেকেই প্রসেসিং করে ফ্রিজে রাখা হয়েছিল এবং বের করে রান্নাতে ব্যবহার হয়েছে টামান্নার লবণ পানিতে টাকি মাছ ভালোভাবে সেদ্ধ করে এইভাবে কাঁটা বেছে রেখে দিতে হবে আজকের রেসিপিটি ছিল এক কেজি টাকি মাছের টাকি মাছ সেদ্ধ করে কাটা বেছে রাখা আসলে খুব সময় সাপেক্ষের ব্যাপার তাই এই কাজটি আপনারা চাইলে আগের দিন করে রাখতে পারেন এক কেজি টাকি মাছ খুব সুন্দরভাবে মশার সাথে মিলিয়ে গেলে আধা কেজি এখান থেকে সরিয়ে রেখেছে আর বাকি আধা কেজি এখানে দেখাচ্ছি যাদের বাসার সদস্য কম তারা চাইলে এই কাজটি করতে পারেন বাকি আধা কেজি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং যেদিন ইচ্ছে সেদিনই বের করে খেতে পারেন এখন বাকি এই টাকি মাছের ভর্তা খুব ভালোভাবে চুলায় দু তিন মিনিটের মতো রাখতে হবে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখন বাঘান দেওয়ার জন্য শুকনামরিচ দিয়ে দিতে হবে এখানে সাত আটটি মরিচ দিয়ে দেওয়া হয়েছে ঝালের পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটুকু দিবেন এখন গরম তেলের মিশ্রণটি মাছের ওপর দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তেলের মিশ্রণটি দেওয়ার পর এটির স্বাদ বহুগুণে বেড়ে যাবে টাকি মাছ ভর্তায় যথেষ্ট পরিমাণে তেলের প্রয়োজন হয় আর যত বেশি চুলায় রেখে কম আছে এটিকে মিক্সড করতে থাকবেন তত এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে প্রায় চার হতে পাঁচ মিনিটের মতন খুব ভালোভাবে এটি মিশাতে হবে কম মাছের রেখে রেখে এটি আস্তে আস্তে তৈরি করে নিতে হবে এই কাজটি খুব ধীরে স্বস্তি করতে হবে এবং সময় সাপেক্ষের ব্যাপার আর স্বাদ খেতে হলে তো একটু সময়ের প্রয়োজনই এখন ধনেপাতা পাতা কচি খুব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি দেওয়ার পর যদি লবণের প্রয়োজন হয় তাহলে আবার মিশিয়ে নিতে পারেন আর না হলে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার টাকি মাছের ভর্তা চুলায় আরও দুই মিনিট নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন টাকি মাছের ভর্তা পাশাপাড়ি অনুষ্ঠানে বা নিজেরা খাওয়ার জন্য এই টাকি মাছের ভর্তা যেন পারফেক্ট টাকি মাছের ভর্তার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন